আমরা এখন এসেছি মানালিতে, মানালি না কোন জায়গা, দীঘাতে, দীঘা, দীঘা মানালিতে পাওয়ার থাকে। ওয়া হোয়াট এ ওয়েদার, সেই লাগছে, সেই ময়া, সেই গাইস। আজকে আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ভিডিও বানানোর জন্য, দেখ একবার কি ওয়েদারটা, চাষ ওয়াও লাগতেছে, ওয়াও। চায়ের মজা অনুভব করতে যাচ্ছি, যাব এখন চা খাবো, চা। ওয়াও ওয়াও হোয়াট এ ওয়েদার, সেই লাগছে, সেই পুরা। এই যে গাইস, এটা হলো ওয়াটার বল, আমার ফোনটা আজকে শেষ, বৃষ্টিতে ভিজে ভিজে পুরো ভিজে গেছি একদম। অবশেষে চায়ের দোকানে আসলাম দুজন মিলে, পরসা পরসা লাগছে। এই যে চা কাকু, আমরা কি চা খাবো না, আমাদের চা নিয়ে চলে এসছে, আমরা এখন চা খাবো। কিন্তু ঠান্ডা লেগে গেলে সেটা অন্য ব্যাপার, এখন তো জ্বর মানে করোনা, কিছু করার নেই। কাকু টাকাগুলো কিন্তু ভিজে গেছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন যাব সাইকেল টাকাও দেখা আমাকে। এই যে সাইকেল, আমাদের বাইক, সাইকেল তো না, এখন জাম্প মারবো নদীতে গিয়ে একদম চাপাং করে। সরি ফর ফান, সাঁতার কাটতে যাই না, অবশ্য জাম্প মারার কথা বলে লাভ নেই। বন্যা, বাইপাসের মধ্যে এরকম অবস্থা, কি করে যাবে। আমরা এখন এসেছি মানালিতে, মানালি না কোন জায়গা, দীঘাতে, দীঘা, দীঘা মানালিতে পাওয়ার থাকে। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, মজা তো হলো অত্যাধিক পরিমাণে, বৃষ্টি ধরে এলাম, চা টা চা খেলাম, বাড়ি গিয়ে মার খেতে হবে, ভাত খেতে হবে, অনেক কিছু খেতে হবে। যে অবস্থা পুরো খারাপ, কানে জল ঢুকে গেছে, কৃষ্ণ নাকে মুখে জল ঢুকে গেছে পুরো। তো এখানে আজকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কী করতে হবে, সাবস্ক্রাইব।